লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপের ম্যাচটায় জিতবেন নাকি জিতবেন না? ফ্রান্স 1962 সালের পর টানা দুইবার বিশ্বকাপ জিতবে কি জিতবে না? বিশ্বকাপ ফাইনালের আগেই কথা ছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স একটা ব্লকবাস্টার সুপার হিট হতে যাচ্ছে। আমরা যা দেখলাম তা আমাদের নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। আমি রিফাত মাসুদ আছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে আছেন নাবিল খান। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফুটবল রাউন্ড আপে। আমার ধারণা সকালবেলায় উঠে যারা এই কথাবার্তাগুলো শুনবেন, সবার আগে আর্জেন্টিনার ভক্তরা সম্ভবত চিমটি কেটে দেখবেন যে তারা আসলে সত্যি দেখেছেন কিনা আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। দেখুন, আমরা ম্যাচটা মাঠে বসে দেখার সৌভাগ্য হয়েছিল। ইনফ্যাক্ট লাস্ট পর্যন্ত আসলে সেটা নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না, কারণ এতবার আর্জেন্টিনার সাপোর্টাররা, ইনফ্যাক্ট হচ্ছে যারা আর্জেন্টিনা আমরা ফলো করি, তারাও কিন্তু আসলে দেখেছি 2014 বিশ্বকাপের কথা তো আসলে মনেই আছে। শেষ মুহূর্তে এসে আসলে কত কিছু তো বদল হয়ে গেল। আজকের ম্যাচটাতেও শেষ মুহূর্ত পর্যন্ত কেউই কিন্তু আসলে বিশ্বাস করতে পারছিল না, যেই আর্জেন্টিনা ফার্স্ট হাফে দুটা গোল দিল সেই আর্জেন্টিনা লাস্ট পর্যন্ত টাই ব্রেকারে চলে আসতে হয়েছে। শেষ পর্যন্ত সেখানে টাই ব্রেকারে গিয়ে জিতলো তারা, সেটা নিয়ে আমাদের কথা হবে। কিন্তু বিশ্বকাপের ফাইনালের ইতিহাসেই সম্ভবত সেরা ফাইনাল, আমরা সব ফাইনাল দেখেছি তেমন দাবি করছি না, কিন্তু আমরা তো পড়েছি যতটুকু পেরেছি, ইউটিউবে দেখেছি, তার ভেতরে আমার ধারণা এই বিশ্বকাপের ফাইনাল সব কিছুকে টপকে যাচ্ছে। অবশ্যই এই বিশ্বকাপটা যেমন আসলে সব কিছুকে টপকে গেছে, গ্রেটেস্ট শো অন আর্থের বেস্ট এডিশন বলা হচ্ছে কিন্তু এই কাতার বিশ্বকাপকে, সেই বেস্ট এডিশনটা আরও আসলে মধুর করে দিল যখন আপনি দেখেছেন লিওনেল মেসির হাতে সেই সোনালী ট্রফিটা, সেটার জন্য আসলে কত দিনের অপেক্ষা ছিল। লিওনেল মেসি কত রকম ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে গেছেন, আমরা যদি তার ক্যারিয়ারটাও একটু ছোট করে দেখি, 2006 বিশ্বকাপে তিনি যখন জার্মানির সঙ্গে বাদ গেলেন, ওই ম্যাচে তার খেলা হয়নি, 10-এ গিয়ে জার্মানির কাছে বাদ পড়লেন, 14-তে মারিও গোয়েৎজা, যাকে আর পরে খুঁজেই পাওয়া গেল না, তার গোলে তার বিশ্বকাপ জেতা হয়নি, 18-র বিশ্বকাপে সেই ফ্রান্সের কাছে বাদ গেলেন, আরও একবার ফ্রান্স মুখোমুখি। মেসি যখন প্রথমে পেনাল্টি থেকে গোল করলেন মনে হলো আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতবে, ডিমারিয়া যখন গোল করলেন মনে হলো আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে জিতবে, কি পাগলা একটা মিনিট, কিলিয়ান এমবাপে চোখের পলকে ম্যাচ ঘুরিয়ে দিলেন। 97 সেকেন্ডস, অর্থাৎ প্রায় দেড় মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপে দুটা গোল করে আর্জেন্টিনাকে আসলে ক্ষণিকের জন্য আকাশ থেকে আসলে মাটিতে নামিয়ে ফেলে দিয়েছিলেন, এবং সেই মুহূর্তটা স্টেডিয়ামের এনভায়রনমেন্টটা তো মনে আছে, দারুণ, মানে স্নায়ুর চাপে ভুগছিলেন আর্জেন্টিনার সমর্থকরা, আর্জেন্টিনার ফুটবলাররা, আর্জেন্টিনা এই টুর্নামেন্ট জুড়েই আসলে আর্জেন্টিনা তাদের ভক্তদের মন নিয়ে জান প্রাণ নিয়ে ছিনিয়ে নিয়ে খেলেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় কেঁপে যেতে বসেছিল, নেদারল্যান্ডসের সঙ্গে 2-0 গোলের লিড হাতছাড়া হতে বসেছিল, এরপরে গিয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে শুধুমাত্র একটা ম্যাচ আরামসে আর্জেন্টিনার ভক্তরা জিতেছেন, এরপরে যেভাবে জিতেছে আর্জেন্টিনা, এবং আমার ধারণা 36 বছরের অপেক্ষা আপনি যদি ঘোঁচাতেই চান তাহলে বোধহয় এমন কিছু দিয়ে ঘোঁচানো উচিত যে রিপ্লে আপনি বারবার দেখবেন। আর্জেন্টিনা যদি এই ম্যাচ হেরে যেত আর্জেন্টিনার ভক্তরা আমি শিওর যে ইউটিউবে গিয়ে জীবনে আর এই ম্যাচ দেখতেন না, এবং এবার তারা সম্ভবত এই ম্যাচ 100 বার দেখবেন, জীবনে যতদিন আছেন তারা গল্প করবেন এই ম্যাচ তারা দেখেছেন, লিওনেল মেসিকে তারা বিশ্বকাপ জিতে দেখেছেন। এক্স্যাক্টলি, এবং যেই যেই ঘটনাটা আসলে আপনি বলছিলেন যে পেন্ডুলামের মতো আসলে কতবার ভাগ্যটা দিল, ইনফ্যাক্ট ফার্স্ট হাফটা যদি আমরা সরিয়ে রাখি, এরপর ফ্রান্স তারা দুটা গোল দিল, ম্যাচটা ইকুয়ালাইজ হলো, আর্জেন্টিনা একটা গোল দিল, এরপর আবার ফ্রান্স আরেকটা গোল দিল। আমরা একটু ফার্স্ট হাফ নিয়ে কথা বলি, আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স দাঁড়াতেই পারেনি, আর্জেন্টিনা কি দুর্দান্ত ফুটবল খেলল। ইনফ্যাক্ট ফার্স্ট হাফে আপনি কিলিয়ান এমবাপ্পেকে খুঁজে পেয়েছেন, কিলিয়ান এমবাপ্পে ওই প্রথম গোলের পেনাল্টি আগ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে কোনো এক পকেটে ছিলেন, এরপর তিনি পকেট থেকে উধাও হলেন, হ্যাটট্রিক করলেন বিশ্বকাপে, ফাইনালে হ্যাটট্রিক করেছেন, সেটাও যথেষ্ট হয়নি বিশ্বকাপ জেতার জন্য, বুঝতেই পারছেন যে এই ম্যাচটার মাহাত্ম আসলে কতখানি ছিল। আমরা একটু ম্যাচের শুরু থেকেই আসি, যে আর্জেন্টিনা যে পেনাল্টিটা পেয়েছিল সেটা নিয়ে হয়তো অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু মডার্ন ডে ফুটবলে যেটা হয় যে আপনি একটা ফুল টোকা মারলেন পড়ে গেলেন, যথেষ্ট। ভিএআর কোন ধরনের সিদ্ধান্তগুলো পাল্টায় যেটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস, এরর যদি এরকম হয় যে একেবারে নিশ্চিত চোখে দেখা যাচ্ছে যে ভুল, তখন ভিএআর গিয়ে সিদ্ধান্ত পাল্টায়, সেই হিসেবে আর্জেন্টিনা একটা পেনাল্টি পেল। লিওনেল মেসি আরও একবার পেনাল্টি থেকে গোল করলেন, ফাইনালে তার গোল হয়ে গেল, এরপরে ডিমারিয়া যে গোলটা করলেন সেখানেও মেসির একটা বড় অবদান আছে, তাই তো? এক্স্যাক্টলি, এবং আপনি মেসির যে একটা কথা বলছেন, যেই মেসি এর আগে কখনো নকআউট স্টেজে গোলই করতে পারেনি, সেই মেসি রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, অর্থাৎ নকআউট স্টেজের 4টা ম্যাচেই কিন্তু আসলে তিনি গোল করেছেন। এবং এই এই বিশ্বকাপটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, পড়ে এসেছি, দেখে এসেছি, ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ নামে 1986 বিশ্বকাপটা বলা হয়। এই বিশ্বকাপটাকে সম্ভবত লিওনেল মেসির বিশ্বকাপ হিসেবে বললে একদমই ভুল হবে না, বরং এই কাতারের বিশ্বকাপটা কাতারের নাম পাল্টে হয়তো লিওনেল মেসির বিশ্বকাপ হিসেবেই লোকে বেশি মনে রাখবেন, তাই তো? সেটা না মনে রেখে আসলে কোনো উপায় নেই, লিওনেল মেসি সেই কাজটাই করেছেন এবারের বিশ্বকাপে,
টোটাল আসলে মেসি গোল তাহলে কয়টা হলো? সাতটা গোল, সাতটা গোল এবং অ্যাসিস্টও আছে কিন্তু তিনটা। সব মিলিয়ে মেসির বিশ্বকাপ না বলে গোল্ডেন বল জিতলেন, ইতিহাসের প্রথম প্রথম ফুটবলার যিনি দুটো গোল্ডেন বুট জিতেছেন, গোল্ডেন বল জিতেছেন, বুঝতেই পারছেন। আর এই জায়গায় গোল্ডেন বুটটা কিলিয়ান এমবাপে জিতলেন, যদিও এই কথা নিয়ে এগুলো নিয়ে আমাদের নিশ্চয়ই কথা হবে বল নিয়ে বুট নিয়ে। আবার আমরা ম্যাচে ফেরত আসি। ও আপনার কাছে একটা জিনিস আসলে জানতে চাইছি, এই জায়গায় লিওনেল স্কালোনি আজকে কোন টেকনিকে আসলে মেনলি দিদিয়ের দেশমকে আসলে তিনি ডিরেক্ট ঠিকঠাক করলেন? এবং আমরা ফার্স্ট হাফের আগেই দেখেছি অলিভার জিরুকেও তুলে নেওয়া হলো এবং ওসমান দেম্বেলেকেও। যখনই 2-0 গোলে পিছিয়ে পড়লো ফ্রান্স, তখন তাদের সামনে আর অপশন নেই, কিলিয়ান এমবাপ্পে খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রিজমানকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর্জেন্টিনা দেওয়ার অন টপ, এবং আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলেছে তার ভেতরে সবচেয়ে সেরা পারফরমেন্স সম্ভবত আর্জেন্টিনার এই ফার্স্ট হাফের পারফরমেন্স, ইনফ্যাক্ট 70 মিনিটস পর্যন্ত বলা চলে। যেভাবে আর্জেন্টিনা খেলছিল তাতে যদি 3 গোলেও তারা এগিয়ে থাকে তাতেও খুব একটা অবাক হওয়ার মতো খুব বেশি কিছু হয়তো থাকতো না। এখানে আর্জেন্টিনা যেটা করেছে, দেখুন আর্জেন্টিনা বেছে নিয়েছে ফাইনালে সাহসী খেলা। ফাইনাল হিসেবে আপনি হয়তো জানেন যে ফাইনালে একটু ট্যাকটিক্যাল খেলা হয়, একটু ডিফেন্সিভ খেলা হয়। আর্জেন্টিনা বলেছে ফ্রান্স যদি তারা কাউন্টার অ্যাটাকে খেলতে চায় তো চলো ওদেরকে আরও চাপাই, এবং আর্জেন্টিনা চাপিয়েছে, একটার পর একটা আক্রমণ করে গেছে। আর্জেন্টিনা প্রায় প্রতিটা সেকেন্ড বল জিতেছে, আর্জেন্টিনার মিডফিল্ডাররা প্রেস করেছেন। ম্যাকালিস্টারের কথা বলুন, দেপলের কথা বলুন, আরেকজনকে এনজো ফার্নান্দেজের কথা বলুন, ক্রিশ্চিয়ান ফুটবলার। এবং আপনি দেখবেন যে আর্জেন্টিনার সেন্টার ব্যাকরা নিজের জায়গা ছেড়ে অনেকটুকু সামনে গিয়ে বলগুলো উইন করছিলেন এবং সব কিছু আর্জেন্টিনার পক্ষে তখন যাচ্ছিল। তখন একেবারেই মনে হয়নি আর্জেন্টিনা এই যখন 2-0 গোলে লিড তারা পেল যে একেবারেই মনে হয়নি যে ফ্রান্স এই ম্যাচে ফিরতে পারে। সেখান থেকে ফ্রান্সের ওই যে বদলিগুলো সেগুলো ফ্রান্সকে খুব সাহায্য করলো। স্পেশালি আপনার দেখুন সাইড বেঞ্চে আপনার যদি কিংসলে কোমানের মতো ফুটবলার থাকে, আপনার যদি সাইড বেঞ্চে থুরামের মতো ফুটবলার থাকে, আপনি তো গেম চেঞ্জ করতে পারেন। তো এদের সাথে আর্জেন্টিনা সাইড বেঞ্চে যারা আছেন তাদের একটা বিস্তর ফারাক আছে কোয়ালিটির, সেটা আপনি মানুন আর নাই মানুন, এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন, সেটা আলাদা হিসাব। স্কোয়াড ডেপথের কথা ফ্রান্সের স্কোয়াড ডেপথ বেটার ছিল আর্জেন্টিনার চেয়ে, এটা বোধহয় সবাই স্বীকার করবেন। সেটা কাজে লাগিয়ে ফ্রান্স ম্যাচে ফিরে আসতে চেয়েছিল। আর পৃথিবীতে ফুটবল কোচরা যেটা বলেন যে সবচেয়ে বাজে লিড হচ্ছে 2-0 গোলের লিড, কারণ ওই সময় যখন ম্যাচে আপনি একটা গোল, পেনাল্টিটা যখন আর্জেন্টিনা কনসিড করে বসলো ওখান থেকেই তো ম্যাচ ঘুরে গেল, তাই না? নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#. For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.